পলিজেনিক বংশধর, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি কি স্কিন কালারটাকে, আমরা কি বলছি স্কিন কালারের উপর আমরা দেখবো পুরো ঘটনা। তো পলিজেনিক ইনহেরিটেন্স স্কিন কালারের উপর দেখছি, তার মধ্যে আমরা ধরে নিচ্ছি পলিজেনিক মানে মোর দেন ওয়ান জিন। হ্যাঁ, মোর দেন ওয়ান জিন, তাহলে এখানে এ আর বি দুটা জিনকে আমরা কনসিডার করেছি। এ জিনের ধরুন প্রকট বৈশিষ্ট্য আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি মানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর আমাদের ক্ষেত্রে স্কিন কালারের প্রকট বৈশিষ্ট্য শুধু আমাদের না, সমগ্র মানে পুরো পৃথিবীতে স্কিন কালার ডমিনেন্ট বলতে মেলানিন আছে। স্কিনের কি পিগমেন্ট? মেলানিন হচ্ছে পিগমেন্ট। এবারে মেলানিন পিগমেন্টের দরুন কি হচ্ছে স্কিনের কালার কিছু ডার্কনেস হচ্ছে। পিগমেন্ট আছে তো আমার সেটা ভালো, মেলানিন আছে তো আমার স্কিনের ডিজিজ কম হবে সেই তুলনায়, ঠিক আছে, পজিটিভ দিক। তার জন্য ম্যাক্সিমাম দেখতে পাবি যে তার মেলানিন রিচ। এবার আমি যেন উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের যে এশিয়া মহাদেশ, তা এশিয়া মহাদেশে ম্যাক্সিমাম, তাহলে আমরা এশিয়া মহাদেশে যারা আছে তারা ম্যাক্সিমাম মেলানিন দিচ্ছে, এ বি আছে। তার ধরুন আমরা এরকমভাবে কল্পনা করছি যে এ এর ধরুন একটা পিগমেন্ট তৈরি হচ্ছে আর বি এর ধরুন একটা পিগমেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। আর স্মল এ স্মল বি মানে তার ধরুন কোনো পিগমেন্টই তৈরি হচ্ছে। এবারে এ আর বি এর যদি ক্রসিং করানো হয় সেই ক্ষেত্রে কী তৈরি হবে? এ পয়েন্ট ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এইটা তৈরি হবে। এটা কি এ পয়েন্ট জেনারেশনে তৈরি হবে? এ পয়েন্ট জেনারেশনে তাহলে ক্যাপিটাল এ কোথায় আছে? এই ক্যাপিটাল এর ধরুন একটা একটা পিগমেন্ট হবে, এখানে একটা পিগমেন্ট হবে, বুঝলো? শুধু এই পুটিগুলো মনে রাখবো আমরা। এবারে আমরা এফ টু জেনারেশন দেখবো, ঠিক আছে। এটা কি দেখবো আমরা? এফ টু জেনারেশন দেখবো। এফ টু জেনারেশনে আমরা দেখবো যে পিগমেন্ট কীরকম কী তৈরি হচ্ছে। মনে রাখবি যদি ম্যাক্সিমাম পিগমেন্ট, তাহলে এ এ বি বি এটা হচ্ছে ম্যাক্সিমাম পিগমেন্ট। হ্যাঁ, ম্যাক্সিমাম পিগমেন্ট তার মানে এক দুই তিন চার, চারটা হচ্ছে ম্যাক্সিমাম পিগমেন্ট। তার গ্যামেট আমরা বানিয়েছি এ আর বি, এটা গ্যামেট। আর এ এ বি বি এটা সব থেকে মিনিমাম পিগমেন্ট, তার গ্যামেট বানিয়েছি এটা। আমরা এফ ওয়ান জেনারেশনে কী পাচ্ছি? দুটো পিগমেন্ট পাচ্ছি হিসাবে, এফ ওয়ান জেনারেশনে দুটো পিগমেন্ট। আমরা এইটা এফ টু জেনারেশন দেখাই, এফ টু জেনারেশন দেখার জন্য আমাদের কী হবে? আমাদের দু ধরনের গ্যামার তৈরি করতে হবে। তাহলে এ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, আর ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এর তাহলে এদের মধ্যে ক্রসিং করাবো, মানে সেলফিং করাচ্ছি, মানে এই দুটো হচ্ছে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে যদি আমি করাই তাহলে এর গ্যামার তৈরি করতে হবে। তাহলে গ্যামার তৈরি কর কী হবে? গ্যামারটা গ্যামার তৈরি করার আমরা নিয়ম জানি, কী নিয়ম? টু টু দি পাওয়ার এন, এন সমান হচ্ছে, এন সমান হচ্ছে নাম্বার অফ হেটেরো জায়গাস। তাহলে এখানে কটা হেটেরো জায়গাস আছে? একটা দুটা, তাহলে টু হবে এন ইজ ইকুয়াল টু, এন ইজ ইকুয়াল টু যদি টু হয় তাহলে এখানে টোটাল হবে চার, টু টু দি পাওয়ার টু ইজ ইকুয়াল টু ফোর, ঠিক আছে, চার হয়ে গেল। এইবারে দেখ কী কী গ্যামেট হচ্ছে, গ্যামেটগুলো লিখি। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একটা গ্যামেট হচ্ছে, ক্যাপিটাল এ স্মল বি একটা গ্যামেট, স্মল এ ক্যাপিটাল বি একটা গ্যামেট, স্মল এ স্মল বি একটা, এটা হয়ে গেল। এই সেম গ্যামেট আমরা এখানে দেখতে পাবো, স্মল এ স্মল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি স্মল এ, হয়ে গেল। এইবারে গ্যামেট যদি পাইছি তাহলে আমার যেটা নেক্সট কাজ, গ্যামেট যদি পাওয়া গেছে তাহলে আমি নেক্সট কাজ যেটা আমি তাদের ক্রসিংটা করে দেখবো। কিসের সাহায্যে দেখবো? চেকার বোর্ডের সাহায্যে দেখবো, ঠিক আছে। তো চেকার বোর্ড কর, এইবারে আমরা যেটা করবো সেটা দেখতে হবে কি কি হচ্ছে। তাহলে এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল, বলো কটা পিগমেন্ট হচ্ছে সেটা আমরা সাথে সাথে দেখবো। তাহলে দেখ ক্যাপিটাল এ ধরুন একটা পিগমেন্ট, আরেকটা এ ধরুন আরেকটা পিগমেন্ট, আরেকটা বি এর ধরুন আরেকটা পিগমেন্ট, টোটাল চারটা পিগমেন্ট হয়ে গেল, হচ্ছে হিসাবে। আচ্ছা এ এ বি বি এখানে কটা পিগমেন্ট তৈরি হচ্ছে? এক দুই তিন। আচ্ছা ক্যাপিটাল এ স্মল এ ভুল হলে বলবি কি, ধরাবি ধরো ভুলটা? এক দুই তিন, তিনটা পিগমেন্ট। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, কটা পিগমেন্ট হচ্ছে? দুইটা। এরকম করে আমরা পুরোটা দেখবো, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি,
কটা বিগ ব্যাং হচ্ছে এক দুই এক স্মলের ধরুন কিন্তু পৃথিবীর দিচ্ছি না ঠিক আছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কটা বিগ ব্যাং হচ্ছে দুটো আবার এখানে চলে আসে স্মল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে এক দুই তিন ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল বি স্মল কটা বিগ ব্যাং হচ্ছে দুটো ক্যাপিটাল এ স্মল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে দুটো এ স্মল এ স্মল বি স্মল কটা বিগ ব্যাং হচ্ছে একটা আচ্ছা এখানে চলে আয় ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি কটা বিগ ব্যাং হচ্ছে দুটো ক্যাপিটাল এ স্মল এ স্মল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে একটা ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে একটা আচ্ছা স্মল এ স্মল বি স্মল বি কটা বিগ ব্যাং হচ্ছে জিরো নাই একটা বিগ ব্যাং নাই তাহলে আমরা এইটা যেটা পাচ্ছি সেইটা আমরা এক এতটা এতটা তো তোরা বুঝতে পেরেছিস নিশ্চয়ই এতটা তো কোনো সমস্যা হবে সেটা হচ্ছে দেখ যেখানে চারটা পিগমেন্ট তৈরি হয়েছে হিসাবে চারটা ডমিনেন্ট জিন মানে আছে অ্যালিল আছে তার মানে সেখানে ম্যাক্সিমাম সে গায়ের রংটা কেমন হবে ডার্ক হবে এই চরম কালো সেই হিসাবে বলতে গেলে যেটাকে বলে অ্যাকচুয়ালি একদম ব্রাউন হবে ডার্ক ব্রাউন আবার আমরা যেখানে যেখানে আস্তে আস্তে কম থাকবে পিগমেন্ট সেখানে কম ডার্ক হবে হ্যাঁ ক্যাপিটালে ক্যাপিটালে যেখানে আছে আমার ক্ষেত্রে ক্যাপিটালে ক্যাপিটালে ক্যাপিটাল বি সেইটা বেশি ডার্ক আর স্মল এ স্মল বি ওইটা হচ্ছে কম ডার্ক মানে ওইখান থেকে কোনো পিগমেন্টই তৈরি হবে এইবারে আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে যে আমরা একটা দেখবো যে তাহলে ম্যাক্সিমাম পিগমেন্ট তৈরি হবে ম্যাক্সিমাম পিগমেন্ট কটা হতে পারে এক দুই তিন চার তারপরে কটা হতে পারে এক দুই তিন হতে পারে তারপরে কটা হতে পারে এক দুই হতে পারে তারপর হতে পারে এক একদমই তৈরি হচ্ছে না ঠিক আছে লো পিগমেন্ট হতে পারে তো ম্যাক্সিমাম পিগমেন্ট যুক্ত কটা কটা আছে দেখ এইখানে একটা আছে একটাই আছে তো হিসাবে একটা আছে আচ্ছা তিনটা পিগমেন্ট যুক্ত কটা আছে বল এক দুই তিন চার নাকি চারটা আছে হ্যাঁ দুটো পিগমেন্ট যুক্ত কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় হবে ছয় ছটা হচ্ছে আচ্ছা একটা পিগমেন্ট যুক্ত কটা আছে এক দুই তিন চার চারটা আছে আর নাই নাই একটা ঠিক আছে এটা হচ্ছে গল্প রেজাল্টে আমরা এইটা বলছি আমরা এখানে দেখবো না সেই মোটর গাছের ডাই হাইব্রিড ক্রস আমরা যেরকম দেখছিলাম যে গোলাকার মোটর গাছ কুঞ্চিত মোটর গাছ সবুজ গোলাকার কি সবুজ কুঞ্চিত হলুদ ওই সব দেখতে যাবো না আমরা কি দেখতে যাবো আমরা এখান থেকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো কি দেখতে যাবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কি মানে আমরা এইটাকে গ্রাফে যদি আমরা দেখি কি দেখতে পাবো ঠিক আছে গ্রাফে দেখা যাক তাহলে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তিন মানে চারটা পিগমেন্ট যুক্ত সেটা কি তাহলে একটা পয়েন্ট করছি এটা এক এটা চার বা এক দুই তিন চার পাঁচ ছয় এটা ম্যাক্সিমাম এটাই ম্যাক্সিমাম হাইট হতে পারে তাহলে আর নিচে এদিকে কী লিখবো নিচে এখানে লিখ এখানে চারটা পিগমেন্ট যুক্ত এক দুই তিন চার এখানে তিনটা পিগমেন্ট যুক্ত লিখছে এক দুই তিন এখানে দুটা পিগমেন্ট যুক্ত এখানে আবার একটা পিগমেন্ট যুক্ত এখানে নো পিগমেন্ট গ্রাফটা বানাবো তাহলে বুঝবি একটু বুঝ তাহলে দেখ জিনিসটা সহজ হয়ে যাবে তাহলে চারটা পিগমেন্ট যুক্ত কটা আছে এক তাহলে এক ঘর তুলবো এটা এক ঘর তুলবো গ্রাফ অনুযায়ী তিনটা পিগমেন্ট যুক্ত কটা আছে চারটা তাহলে ক ঘর তুলবো চার ঘর তুলবো এইটা চার ঘর এইটা চার চার ঘর তুলছি দুটা পিগমেন্ট যুক্ত কটা আছে ছটা ছ ঘর তুলেছি ঠিক আছে এতটা আবার চার আবার একটা পিগমেন্ট যুক্ত কটা আছে চারটা আছে চার ঘর অবধি তুলবো আর নো পিগমেন্ট কটা আছে একটা এইরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইটাকে আমরা যদি জয়েন করে দিই হ্যাঁ আমরা যদি এটাকে জয়েন করি একদম এক নাম এই জিরো জিরো থেকে জিরো জিরো ধরো ফিজিক্স পড়ছিস তা তো ভালো করে গ্রাফ তারা বুঝিস মানে বুঝছিস নিশ্চয়ই যে এইরকম একটা দেখ একটা সেভ হয়েছে কীরকম সেভ
এইটা অনেকটা সেই মানে যদি না আমি খুব ভুল করছি মানে এইটা অনেকটা ঘন্টার মতো বা বেল শেপের বলতে পারিস। হ্যাঁ এরকম সেই ঘন্টার মতো থাকে, আমি এইটাই সাইডে আর কি দেখাচ্ছি, এরকম সেই ঘন্টার মতো থাকে মন্দিরে দেখবি। এই যে গ্রাফটা হয় সেটা বেসিক্যালি কি হয় বেল শেপের গ্রাফ দেখতে পাবে, কিসের ক্ষেত্রে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে। এইটাই পয়েন্ট, মেন পয়েন্ট এখানে কি হচ্ছে যে ম্যাক্সিমাম আমরা জিন ইউজ করছি, এবং ম্যাক্সিমাম জিনের জন্য বিশেষ করে আমরা যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা হচ্ছে স্কিন কালারের, এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাবো একটাই রেশিও, যে মেন রেশিওটা আমরা দেখতে পাবো সেই রেশিওটা হচ্ছে 1:4:6:4:1। কত দেখতে পাচ্ছি? 6:4:10, আর 11:12:16। ঠিক আছে, তাহলে আমরা কী রেশিও দেখতে পাবো এদের এদের ক্ষেত্রে? এদের যে রেশিওটা দেখতে পাবো সেটা হচ্ছে 1:4:6:4:1। এইভাবে আমরা যে রেশিওটা দেখতে পাবো সেটা কিসের ক্ষেত্রে দেখতে পাবো? পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে, আর এই অ্যাজ এ রেজাল্ট এখান থেকে আমরা কী পাচ্ছি না, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে সেটা কি আমরা বেল শেপের হবে। খুবই মনে রাখার বিষয়। এবার আমাকে একটা কথা বল, তাহলে এইটা মেন্ডেলিজমকে মানছে কি? মানে এটা ফিনোটিপিক্যালি যদি রেশিও হয়, মেন্ডেলিজমের ফিনোটিপিক্যাল রেশিও কি ছিল? 9:3:3:1 ছিল। আর পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে যে রেশিওটা হচ্ছে সেটা 1:4:6:4:1। তাহলে মেন্ডেলিজমকে হ্যাঁ 1:4:6:4:1, 6:10, 11:12:16, এইখানেও দেখো 9:10 আর 6:16, 16 থাকবে মোটামুটি। আমার ডায়াবেটিস প্লাস মানে আমি 16 হিসাব দেবো। তা মেন্ডেলিজম অনুযায়ী কী হচ্ছে, এটা 9:3:3:1 হওয়া উচিত ছিল, কিন্তু পলিজেনিক ইনহেরিটেন্স অনুযায়ী কী হচ্ছে? অন্য হচ্ছে। এবং এই শেপটা কেমন হচ্ছে? বেল শেপের হচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে। এখান থেকে কোনো সমস্যা আছে?